পাঁচ বছরেও বীরভূম থেকে পুরুলিয়ায় পৌঁছলো না মানি অর্ডার। অভিযোগ, পোস্ট অফিসের গাফিলতিতে চরম হয়রানি। নিউজ এইটিন বাংলার খবরের জেরে তৎপর যোগাযোগ ভবন, সমস্যার দ্রুত সমাধান করতে দুই আঞ্চলিক কর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়ার ডক্টর ডাঙ্গা দূরত্ব 150 কিলোমিটার, হেঁটে গেলে সময় লাগে 34 ঘন্টা। অভিযোগ, পাঁচ বছরেও এই দূরত্ব পেরিয়ে পৌঁছয়নি মানি অর্ডার। 5/7/19 2000 টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায়, সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি। বীরভূমের রাজনগরের বাসিন্দা আফরোজ হোসেন ওষুধের দোকানে কাজ করেন, তার স্ত্রী সাবিয়া খানম থাকেন পুরুলিয়ায় বাবার কাছে। আফরোজের দাবি, 2019 সালের জুলাইতে পুরুলিয়ায় স্ত্রীকে 2000 টাকা মানি অর্ডার করেন। টাকা না পৌঁছানোয় ডাকঘরে অভিযোগ জানান, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে দাবি। আমি রায়নগরে এতে পোস্ট অফিস লিখিত দিলাম, কিন্তু উনি আমার কোনো রিসিভ কপি দেননি। তারপরে পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান, নতুন একজন পোস্টমাস্টার এলেন, ওনাকে বললাম, উনি একটা চিঠি করলেন সুপার, ফেব্রুয়ারি মাসে রিসিভ কপি পেয়ে আসে যে আপনার তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে বলে আজ 10 মাস হয়ে গেল, আমি কোনো খোঁজ খবরই পেলাম না। আমি এর মধ্যে অনেকবার গেছি পোস্ট অফিসে, উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান। এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই। টাকাটা খুব বড় অ্যামাউন্ট ছিল না, ইজ এ 2000 অনলি, বাট ওইটা ওইখান থেকেও বলছে আমরা ছেড়ে দিয়েছি, আর এই কিন্তু পোস্ট অফিস বলে আমরা পাই না। টাকাটা কোথায় যে ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমরা খোঁজ খবর কিছুই পাচ্ছি না, কোথায় গেল টাকা। কেউ তো রিসিভ করেছে, রিসিভ করলে অবশ্যই তার ফিডব্যাক থাকবে, তো সেটাও তো পাচ্ছি না। 2019 থেকে 2024 পাঁচ বছরে অনেকবার পুরুলিয়ায় শ্বশুর বাড়িতে গিয়েছেন আফরোজ, কিন্তু মানি অর্ডার পৌঁছয়নি বলে অভিযোগ। রানার হেঁটে গেলেও 34 ঘন্টায় টাকা পৌঁছে দিতেন, কিন্তু আধুনিক যুগে পোস্ট অফিস তা পারলো না। টেকনিক্যাল কারণে জানি তো ডেলিভার হয়নি আগে, এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বোঝা যাবে কি হয়েছে। সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা, টাকা পাবেন, যাকে পাঠানো ছিল সে পাবে, যদি না হয় তো আমার রিটার্ন এখানে আসার কথা। এখান থেকে বেরিয়ে গেছে, এবারে হয়তো কোনো টেকনিক্যাল কারণে কোথায় কিছু হয়েছে, এটা কি হয়েছে ওটা বলা যাচ্ছে না। মানি অর্ডার বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ পুরুলিয়া ডাকঘর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় যোগাযোগ ভবন দ্রুত সমস্যা সমাধানে। অবশেষে ডাকঘরের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ এইটিন বাংলা।